সো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ, ভিউয়ার্স, জিওনির কিপ্যাড ফোন, জিওনি Q80 ফোনটি মডেল। এই ফোনটি ভিউয়ার্স পড়েন, আমাদের প্রাইভেসি লক হয়ে গেছে, আমরা প্রাইভেসি লকটি ভুলে গেছি। তো ভিউয়ার্স, ফোনটি আমরা যখনই অফ করে অন করছি তখনই কিন্তু আমাদের এখানে ফোন লকটা আছে, আর ফোন লকের যে কোডটি সেটি কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ফোন লকটা জানি না। তো আমরা এটা কীভাবে আর কি আনলক করবো সেটা দেখিয়ে দেবো। ভিএস ভিডিওটি তোমার সম্ভবত দেখতে থাকো, দেখতে পাচ্ছ ভিএস ফোনটি অন করার সাথে সাথে কিন্তু ফোনের কোড চাচ্ছে, আর এই কোডটি আমরা ভুলে গেছি। তো আমরা এটা কীভাবে বাইপাস করবো সেটা দেখিয়ে দেবো। তো ভিএস ভিডিওটি তোমার সম্ভবত দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আমরা এই ফোনটির যে প্রাইভেসি লকটা আছে সেটা আমরা আনলক করবো। দেখতে পাচ্ছ ভিএস ফোনটির মডেল আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ভিএস এটি কিপ্যাড ফোন। আমি যদি ব্যাটারিটি রিমুভ করে তোমাকে দেখাই, এটি জিওনির একটি ফোন, জিওনি Q80 ফোনটির মডেল। ভিএস ভিডিওটি খুবই হেল্পফুল, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আমরা এটি আনলক করবো। তো ভিএস, এর জন্য আমাদের কম্পিউটার স্ক্রিন চলাতে হবে, আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে তোমাকে দেখাবো যে কীভাবে আমরা এটি আনলক করবো। সো ভিএস, কম্পিউটার স্ক্রিন চলে আসছি। আমরা কম্পিউটার স্ক্রিন আসার পর বেশ আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের টিএফএমের যে স্পিরিট টুলসটা আছে সেটা আমরা ওপেন করব। দেখতে পাচ্ছ টিএফএমের স্পিরিট টুলসটা আমরা এখানে ওপেন করব। তো আমরা ওপেন হতে একটু সময় লাগবে, তো আমরা একটুখানি অপেক্ষা করি। দেখতে পাচ্ছ টিএফএমের স্পিরিট টুলসটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে রিসেট এই যে অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানটিতে ক্লিক করতে হবে আমাদেরকে। ফ্যাক্টরি রিসেট এই অপশানে ক্লিক করতে হবে। এখন আমাদের ফোনটি কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে ফোনটি কানেক্ট করব। তো আমাদের অনলি ইউএসবি কেবল কানেক্ট করে দিতে হবে, ফোনটি আমাদের অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পর ইউএসবি কেবলটি জাস্ট ইনসার্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি ইউএসবি কেবলটি এখানে ইনসার্ট করে দিচ্ছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ বুট পেয়ে যাবে, আমরা একটু ফলো করি। দেখতে পাচ্ছ বুটটি পেয়ে গেছে এবং জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে ফোনটি আমাদের রিসেট হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের রিসেট ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফোনটি কিন্তু আমাদের ফুল রিসেট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, ফোনের ইউএসবি কেবলটি রিমুভ করে নেবো, রিমুভ করে নিয়ে ফোনটি অন করব। অন করে দেখবো যে আমাদের ফোনটি আনলক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখন অন করব। আমরা একটু অপেক্ষা করবো, ফোনটি অটোমেটিকলি অন হতে পারে, যদি না হয় সেক্ষেত্রে আমরা একবার ব্যাটারি রিমুভ করে আবার ব্যাটারি ইনসার্ট করে ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে ব্যাটারিটি রিমুভ করে নিচ্ছি। ব্যাটারিটি রিমুভ করে নেওয়ার পরে আমাদের ব্যাটারিটি আবার ফোনটি অন করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি অন আসছে আমাদের। তো আমরা একটু অপেক্ষা করবো, অপেক্ষা করে দেখবো ভিউয়ার্স ফোনটি আমাদের আনলক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ও সরি, ব্যাটারি লুজ হয়ে গেছে। তো আমরা আবার এখানে অন করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি আমার অন হচ্ছে, আমার ব্যাটারির প্রবলেম হচ্ছে, একটু ব্যাটারি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলাম। তা দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি আমাদের অন হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করবো, দেখবো যে ফোনটি আমাদের আনলক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের ফোনটা এটা মনে হয় চার্জ নাই। তো আমরা একটু চার্জ করে নিই ভিউয়ার্স। দেখতে পাচ্ছ আমরা এখন যে চার্জার ইনসার্ট করে তোমাকে দেখানোর চেষ্টা করবো। এবার ভিউয়ার্স আমরা এখানে অন করব। তো আমরা একটু অপেক্ষা করব ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখন আমি ফোনটা অন করব। অন করে দেখবো যে আমাদের লকটি ছিল সেই লকটি রিসেট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি অন আসছে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের ফাইনালি কিন্তু ফোনটি কোনো প্রকার আর লক নাই। দেখতে পাচ্ছ আমাদের লক কিন্তু আর স্ক্রিনে যে ফোন লক যেটা ছিল সেটা কিন্তু আর নেই। তো ভিউয়ার্স, দেখলে কত সহজে কিন্তু আমরা ফোনটি আনলক করলাম। আশা করি ভিডিও দেখে তোমাদের খুবই হেল্প হবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি ফোনটি আবার অন করার চেষ্টা করছি। অন করে দেখবো যে আমাদের এটি লক চাই কি না, যে প্রাইভেসি লকটা ছিল সেটি আনলক হয়েছে কি না। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি আবার অন করছি। এবং ভিউয়ার্স আমাদের দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে আবার অন করার চেষ্টা করব।
অন করার চেষ্টা করো, অন করার পর দেখো জিপিএস আমাদের লকটি আছে কিনা। তো দেখতে পাচ্ছ বিএস আমাদের এখানে কিন্তু কোনো প্রকার লক আর নাই, যে কোনো লক ছিল আমাদের সেগুলো আমাদের রিসেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বিএস, আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সে বেশ আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।